আসসালামু আলাইকুম ইংলিশটা এক্সুলসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি আপনাদের সাথে এস মোহাম্মদ ইমনান হুসাইন আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে আমরা কোন বিষয়টি নিয়ে পড়ব বা আজকে কী নিয়ে আমরা আলোচনা করব সেটি অবশ্যই আপনারা আমার হাতের বইটি দেখেই বুঝে ফেলেছেন যে আজকে আমরা ক্লাস এইট বা অষ্টম শ্রেণীর ইংরেজি ফার্স্ট পেপার পড়ব মূলত এখান থেকে আমরা অনুবাদ পড়ার চেষ্টা করব অনুবাদ বলতে হচ্ছে যে আমরা জানি যে ইংরেজিতে সাধারণত অনেকগুলো গল্প দেওয়া আছে এখানে এই গল্পগুলো আমরা রিডিং পড়তে পারলে কিন্তু অনেকে আমরা অনুবাদ করতে পারি না তো ছোট বন্ধুরা বা ছাত্রছাত্রীরা আজকে আমরা সেই অনুবাদ করবো তোমরা যারা এখনও বইটি হাতে নেও নি খুব দ্রুত হাতে নিয়ে নাও সাথে খাতা কলম নিয়ে নিবে চলো আমরা আমাদের পড়া শুরু করে দিই আমাদের পড়া শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেলেকন বাটনটি প্রেস করে রাখবে চলো আমরা আমাদের পাঠ্য বইয়ে যাই সাধারণত আমাদের পাঠ্যবইটি দেখা যাচ্ছে যে ইংলিশ ফর টু ডে ক্লাস এইটের এবং এটা কিন্তু দুই হাজার একুশ সালের হলে খুব ভালো হবে কারণ দুই হাজার বিশ সালের পরে যেহেতু একুশ সালে এসে বই অ্যাডমিশন করা হয়েছে অর্থাৎ এখানে বইয়ের কিছুটা পরিবর্তন এসেছে তো চলো আমরা হচ্ছে সাধারণত অষ্টম শ্রেণী ইউনিট ওয়ান আজকে পড়বো অষ্টম শ্রেণী ইংরেজি ফার্স্ট পেপারের ইউনিট ওয়ান পড়ব ইউনিট ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত ইউনিট ওয়ানের যে লেসন ওয়ান আমরা লেসন ওয়ানে আজকে যাই আগে তো লেসেন ওয়ানে দেওয়া আছে কি সেটা আমরা এখন অনুরোধ করে আপনাদেরকে পরে বোঝানোর চেষ্টা করব তো যারা এখন কাছে বই নিয়ে নি অবশ্যই বই নিয়ে নাও এবং পড়া শুরু করে করে দাও আমার সাথে তো চলো আমরা আমাদের এখন স্টাডি শুরু করে দেই অবশ্যই এখানে লেসেন ওয়ান দেওয়া আছে আমার ফক সং আসলে আমাদের ফক সং একটা চ্যাপ্টার এখানে দেওয়া আছে সাধারণত গান দিয়ে শুরু করেছে এই বইটা ওনারা তো দেখি আমরা ফকসং অর্থ কী ফক্সং অর্থ সাধারণত লোকনৃত্য বা লোকগান সাধারণত লোক গান আমরা যদি এখানে লিখি তাহলে আপনারা বুঝতে পারবেন এফ ও এলকে ফক ফক্সং এটা বাংলা অনুবাদ হচ্ছে লোক গান সাধারণত লোকগান তো চলুন আমরা সেটা অনুবাদ করি এখানেও কিন্তু বইয়ের ইন্ডিয়া ফার্স্ট ওভারের বই শুরুতে কিন্তু কয়েকটি বিষয় দেওয়া আছে একটা বক্স দেওয়া আছে বক্সে কিন্তু অনেক কিছু লেখা আছে তাই না তো তারা সারিন্দা গিটার ব্যাম্বো ফ্লুট ড্রাম তবলা পিয়ানো হারমোনিয়াম একতার এবং বায়োলিন এগুলো হচ্ছে বিভিন্ন জাতীয় লোকগান গাইতে বা হচ্ছে বিভিন্ন ধরনের গান গাইতে এই যন্ত্রগুলো লাগে সেগুলো এখানে দেওয়া আছে তো আমাদের আলোচনার বিষয়টা আমরা শুরু করে দিই আমরা আমাদের ট্রান্সলেশন বা ট্রান্সলেট করা আমরা শুরু করি এখন তো আমরা এখন গল্পটা থেকে শুরু করব। সাধারণত আমরা আবারও বলে দিচ্ছি ইউনিট ওয়ান লেসন ওয়ানের গল্প থেকে আমরা শুরু করবো আর চ্যাপ্টারের থিম হচ্ছে আওয়ার ফাক তো চলুন আমরা ফক্সং থেকে শুরু করি এখান থেকে অনুবাদ শুরু করি ফক্সং আর সং সাং ইন দ্য ট্রেডিশনাল স্টাইল অফ এ কমিউনিটি অর কান্ট্রি আচ্ছা ফক্সং অর্থ কি লোকগান আর সং লোক আমরা জানি কি তো হয় তাহলে এখানে আর দাও আসে তাহলে ফক্সংস আর মানে লোকগান হলো সংস লোকগান হলো গান সাং ইন দ্য ট্রেডিশনাল স্টাইল আচ্ছা সাং অর্থ কি সাধারণত অর্থ গাওয়া হয় আমরা জানি কি সাংয়ের এর হচ্ছে কি এন জি সিং এই যে এন জি সিং এর পাঁচটা হচ্ছে স্যাং আর পাশ পার্টিসিপল হচ্ছে সাং অর্থাৎ যা গাওয়া হয় ট্রেডিশনাল স্টাইল তো কোনো রীতিগত ট্রেডিশনাল তার এখানে বোঝাচ্ছে কোনো রীতি স্টাইলত ধরন কোনো রীতিগত ধরনে অফ এ কমিউনিটি ধরনটা কাদের কোনো সম্প্রদায় অর অথবা কোনো দেশে সাধারণত ফক্সং বোঝাচ্ছে যে এটা অনেকগুলা অনেক লোক মিলে একসাথে গায় সাধারণত এটা কোনো দেশের নিয়ম বা কোনো একটা অঞ্চলের নিয়ম মেনে চলে সেটা বলতেছে অ্যাট দ্য ট্রেডিশনাল স্টাইল ইনক্লুডস দ্য থিমস ওয়ার্ডস অ্যান্ড টিউনস অফ দ্য সংস দ্যাট হ্যাভ এক্সিস্টেড ফর এ লং টাইম অ্যামং দ্য কমন পিপল এখানে বলছে কি হেয়ার দ্য ট্রেডিশনাল স্টাইল বলছে কি এখানে যে ওই রীতিগত যে নিয়মগুলো আছে ট্রেডিশনাল অর্থ রীতিগত বা রীতিনীতি বা হচ্ছে অনেক সময় বলা হয় ঐতিহ্যগত তো এখানে আমরা রীতিনীতি বলি এখানে যেই ট্রেডিশনাল যে স্টাইলটা আছে নীতিগত যে নিয়মটা আছে এটা ইনক্লুড করছে কী দ্য থিমকে যুক্ত করছে এখানে কোনো থিম মানে কোনো ধারা আছে ওয়ার্ডস কিছু শব্দ আছে টিউনস মানে হচ্ছে কি মানে যন্ত্র শব্দ আছে অফ দ্য সংস এই 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 গানের অংশগুলো আছে সাধারণত গানে সেটা বলছে যে ট্রেডিশনালে কি কী আছে বা আমরা ঐতিহ্যগত রীতিনীতি মানে আমরা আমাদের পূর্বপুরুষদের যে গানগুলো আমরা পেয়েছি এখনও আছে যেগুলো এই গানগুলো মূলত কীভাবে গাওয়া হয় সেটা বলতেছি যে এখানে থিম থাকে আমাদের কথা থাকে এবং এখানে যন্ত্র বা সুর থাকে সেটা বলতে টিউন থাকে হ্যাভ এক্সিস্টেড মানে অস্তিত্বমান মানে যা এখনও অস্তিত্বমান আছে ফর এ লং টাইম এখানে ফর এ লং টাইম মানে দীর্ঘ একটা সময় যাবত এটা এক্সিস্টেড আছে অর্থাৎ অতীত থেকে বর্তমানে এটা এখন এক্সিস্টেড আছে সেই কথাটা বলতেছে অ্যামং দ্য কমন পিপল কেমন মানুষের মধ্যে এটা আছে এমং মানে মধ্যে সাধারণত আমরা জানি যে এই যে অ্যামং দ্বারা এন জি অ্যামং দ্বারা বোঝায় অনেকের মধ্যে দুইয়ের দুইয়ের বেশি আর কি অনেকের মধ্যে এই যে অ্যামং দ্য কমন পিপল কমন পিপলের মধ্যে আছে এই গানগুলো অনেক দিন যাবৎ বিদ্যমান আছে সেটা বলতেছে তারপর আসুন উই হ্যাভ এ রিচ হিস্টোরি এখানে রিচ দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের ঐতিহ্যগতভাবে মানে সমৃদ্ধশালী এখানে রিচ মানে বড় লোক না এখানে রিচ দ্বারা এখানে সমৃদ্ধশালী উই হ্যাভ তো আমাদের আছে আর রিচ হিস্টোরি আমাদের সমৃদ্ধশালী ইতিহাস আছে অর্থাৎ এই যে আমাদের যে সংগুলো আমরা বর্তমানে শুনি আমাদের আশেপাশে এই গানগুলো কিন্তু একদিনে দুই দিনে ভাইসে ভাইসে পড়ে না এগুলো অনেক দিন যাবৎ আমাদের সমাজে বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী গাওয়া হচ্ছে সেটাই বলছে যে উই হ্যাভ এ রিচ হিস্টোরি অ্যান্ড কালেকশন অফ ফক্স শুধু হিস্টোরি না এবং এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে কালেকশন তো সংরক্ষণ অফ ফক্সংস ইন বাংলাদেশ তার বাংলাদেশে ফক্সংয়ের একটা সংরক্ষণও আছে এবং এর ভালো একটা সমৃদ্ধিশালী ইতিহাসও আছে সেটা বলতেছে অফ দেম তাদের মধ্যে হলো পল্লীগীতি ভাটিয়ালি ভাওয়াইয়া জারিসারি গম্ভীরা লালন গীতি পালা গান অ্যান্ড সংস অফ হাসন রাজা আর ভ্যারি পপুলার বলছে কি এই যে গানগুলোর নাম বললো এগুলো বলছে কি এবং কার গান আছে এখানে এখানে কিন্তু অনেকগুলো গান বলছে সাধারণত কোনো অঞ্চলের বা কোনো নিয়মের গান পল্লীগীতি বাটিয়ালি বা ভাওয়াইয়া সাথে একটা কথা বলছে সঙ্গস অফ হাসন রাজা হাসন রাজার কিছু গান আছে আর ভ্যারি পপুলার যেগুলো হচ্ছে পপুলার তো খুব জনপ্রিয় পপুলার তো জনপ্রিয় ভ্যারিয়ার তো খুব এগুলো হচ্ছে খুব জনপ্রিয় তারপর আসুন দ্য ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর ইউজুয়ালি প্লেড উইথ দিস সং বলছে কি যে দ্য ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলছে যে ট্রেডিশনাল ওই ভাবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট অর্থ যন্ত্রাংশ সাধারণত কেমন বাদ্য বাদ্যযন্ত্রাংশ এখানে প্রধান হচ্ছে আপনারা ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই লিখে নেবেন ইনস্ট্রুমেন্ট এখানে ইনস্ট্রুমেন্ট দ্বারা প্রধান হচ্ছে বাদ্য যন্ত্র বাদ্যযন্ত্র তাহলে বলছে মিউজিক্যাল অর্থে কি যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্রগুলো আর ইউজুয়ালি প্লেইড প্লেয়ার থেকেই সাধারণত বাজানো হয় উইথ দিস সাংগস মানে এই যে আমরা উপরে প্রথমে দেখেন বক্সের উপরে কিছু দেওয়া আছে যে দোতারা সারিন্দা কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম দেওয়া আছে তো এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর সাথেই গানগুলো গাওয়া হয় কোন গানগুলো পল্লীগীতি ভাটিয়ালি জারি সারি গম্ভীরা লালন গীতি পালাগান অ্যান্ড সংস অফ হাসন রাজা দিস অল সংস আর প্লেইড উইথ দ্য ইনস্ট্রুমেন্ট এই ইনস্ট্রুমেন্ট দিয়ে গাওয়া হয় এই অসবগুলো গান তো আশা করি আমাদের ইউনিট ওয়ানের লেসেন ওয়ান খুব ক্লিয়ার হয়ে গেল অনুবাদ এবং আপনারা যারা এখনও বুঝতে পারেনি অবশ্যই আপনারা আমাদের ক্লাসটি আবার রিপিট করে দেখবেন এবং আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন তো আশা করি আজকে এই পর্যন্ত আমরা বিদায় নিতে চাচ্ছি আমরা আবার আসবো লেসেন টু লেসেন থ্রি লেসেন ফোর নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমাত